দলের সিদ্ধান্ত অমান্য করে বরিশাল এবং খুলনা সিটি নির্বাচনে অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বেইমান মির্জাফর আখ্যা দিয়ে 28 নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতরা বলছেন, নেতাকর্মী সম্পর্কে এরকম ভাষা আপত্তিকর, জানান জনস্বার্থকে প্রাধান্য দিয়েই নির্বাচন করছেন তারা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নিলে আজীবন বহিষ্কারের হুঁশিয়ারির পর প্রার্থিতা প্রত্যাহার না করায় বরিশাল ও খুলনা মহানগরের 28 বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে জানানো হয়, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা মির্জাফর ও বিশ্বাসঘাতক। বরিশালে স্বতন্ত্র মেয়র প্রার্থী, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য কামরুল আহসান রূপন সহ 19 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশের ভাষাকে আপত্তিকর বলে প্রতিবাদ জানিয়েছেন প্রার্থীরা। চিঠিতে যে ভাষাটা ব্যবহার করছে আমার শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, এটা অত্যন্ত দুঃখজনক। মোনাফেক বেইমান বলতে শব্দ না, আমরা তো দলের সাথে মোনাফিকই বেইমানি করি না, আমরা জনগণের বিষয়টা মাথায় রাখছি বেশি, কিন্তু আন্দোলন সংগ্রামে তো রাজপথে ছিলাম এতদিন। দলের বাইরে আমি কোনো কাজ এখন পর্যন্ত করিনি, আর নির্বাচনটা সম্পূর্ণ আসছে আমার টোটাল এলাকার মানে জনপ্রিয়তার কারণে আমার এই নির্বাচনটা করা লাগছে। খুলনায় আজীবন বহিষ্কার হয়েছেন 9 জন কাউন্সিলর প্রার্থী, তারাও জানান প্রতিক্রিয়া। জীবনের প্রথম থেকে এই পর্যন্ত দলের সিদ্ধান্ত পালন করে জনস্বার্থে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই কারণেই আমাকে দল থেকে বহিষ্কার আদেশ দিয়েছে, আমি সেই বহিষ্কার আদেশকেও ধন্যবাদ জানাই। আমরা প্রথমত দেশকে ভালোবাসি, তারপর একটা দলকে, সঠিক নেতৃত্বের প্রতি সবসময় আমরা আস্থাশীল থাকি থাকবো, কিন্তু এখন কর্মকাণ্ডেতে আমরা এখনও স্থির সিদ্ধান্ত নিতে পারবো না যে আসলে এই দেশের জন্য আমি কি করলে জনগণের বেশি উপকার করতে পারবো। এর আগে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেয় 29 জনকে আজীবন বহিষ্কার করে বিএনপি, তাদের মধ্যে 12 জনই নির্বাচিত হয়েছেন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।